একই দিনে ঢাকায় দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচি, দুটি স্থানে বিএনপির পদযাত্রা, আওয়ামী লীগের শান্তি সমাবেশ। অস্থিরতা বাজারে, ক্রেতাদের দীর্ঘশ্বাস, রেকর্ড ভাঙছে মুরগি ও ডিমের দাম, আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। সাভারে ফসলি জমির উর্বর উপরিভাগ বিক্রি করা হচ্ছে ইটভাটায়, কৃষির উৎপাদনে বিপর্যয় আশঙ্কা নির্বিকার প্রশাসন। কুষ্টিয়ায় নিজ বাড়িতে গৃহকর্তৃকে শ্বাসরোধে হত্যা, চুরির ঘটনায় সাক্ষ্য দেওয়ার প্রতিশোধ, পুলিশের কাছে স্বীকারোক্তি। ছুটির দিনে পর্যটকের ভিড় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে, মহামারীর লোকসান কাটিয়ে ওঠার আশা ব্যবসায়ীদের। শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, সঙ্গে আছে আমি শারমিনা সিং। দশ দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। রাজধানীর গোপীবাগে পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। খুলে দিয়েছে, সব আগে নিয়ে চলে যাবে। ওই ভোট গিরা আগে যেভাবে আসতো, সেই অনেকদিন আগে যারা পুরনো মানুষ আছে জানেন, সেই ভোট গিরা আসতো, সব লুট করে নিয়ে চলে যেত। আওয়ামী লীগ হচ্ছে সেই ভোট গির দল, তারা যখনই বাংলাদেশের ক্ষমতায় আছে তারা বাংলাদেশে লুট করে নিয়ে চলে যায়। বন্ধুগণ, আমরা ভোটে দিতে পারি না। আমরা যুদ্ধ করেছি, আমরা গণতন্ত্রের সংগ্রাম করেছি, আমরা সেই সংগ্রাম শুরু করেছি। বন্ধুগণ, অবশ্যই জনগণকে সঙ্গে নিয়ে আমরা এই সংগ্রামে জয়ী হব। আমরা গণতন্ত্রকে মুক্ত করব, দেশের নেতৃত্বকে মুক্ত করব, তারাকে আমাদের দেশে বিয়ে দেবো, আমাদের যারা ভাইরা সমস্ত ছেলে আটক আছেন তাদেরকে মুক্ত করব। চিন্তা করতে পারেন, একটা দল, একটা গণতান্ত্রিক দল, উদারপন্থী গণতান্ত্রিক দল, তাদের 40 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা আর কি, গায়েবী মামলা, জানেই না কেউ মামলার বিরুদ্ধে কি নাম দিয়ে দিছে। এটা একটা দেশ হলো বন্ধুগণ, এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদের দেশকে বাঁচানোর জন্য, আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আমার যে আত্মা বাংলাদেশের সেই আত্মাকে রক্ষা করার জন্য। বন্ধুগণ, আসুন আমরা এই পদযাত্রা শুরু করার মধ্য দিয়ে সেই বার্তা সকলকে জানিয়ে দেই, জনগণকে জানিয়ে দেই, ঢাকার মানুষ উজ্জীবিত হয়ে, প্রত্যেকবার ঢাকার মানুষ জয়ী হয়েছে, এবারও জয়ী হবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, আরো সামনের দিকে এগিয়ে যাবেন, এই আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে আজকে পদযাত্রা আমরা শুরু করছি। সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এদিকে বিএনপির সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুরে শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ। বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জয় যাদব। জয়, সমাবেশ থেকে কি বলছে আওয়ামী লীগ নেতারা? আপনি জানেন যে বিএনপির যে আজ পদযাত্রা কর্মসূচি সরকার পতনের নামে, সেই পদযাত্রা কর্মসূচিতে আজ রাজধানী জুড়ে আওয়ামী লীগ সতর্ক অবস্থানে রয়েছে, এবং তারই ধারাবাহিক এই কর্মসূচি হিসেবে আজ আওয়ামী লীগ এই মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় আলহাজ মকবুল হোসেন ডিগ্রি কলেজের সামনে সেই সড়কটিতে তারা শান্তি সমাবেশ করছে, এবং এই শান্তি সমাবেশটি বিকাল 3টায় শুরু হয়েছে, এবং এরই মধ্যে এই শান্তি সমাবেশটি মহানগর উত্তর আওয়ামী লীগের এই আয়োজনে এটি অনুষ্ঠিত হচ্ছে, এবং এখন পর্যন্ত এখানে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তরের ওয়ার্ড কাউন্সিলর, যারা আওয়ামী লীগের নির্বাচিত হয়েছেন, এবং মহানগর উত্তর আওয়ামী লীগের যে ওয়ার্ডের নেতারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন, এবং মহানগর আওয়ামী লীগের যারা উত্তর আওয়ামী লীগের যারা কমিটিতে রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতারা কেউ বক্তব্য শুরু করেননি। এরই মধ্যে কেন্দ্রীয় নেতাদের মধ্যে এখানে উপস্থিত হয়েছেন দলের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এবং দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এই সভাটিতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা যতদূর জানতে পেরেছি তিনি ইতিমধ্যে বাসা থেকে রওনা করেছেন, এবং তিনি কিছুক্ষণের মধ্যে সভামঞ্চে এসে উপস্থিত হবেন। তো যে বিষয়টি আমি আপনাকে একটি জানিয়ে রাখি, যদি আপনিও জানতে চাইছেন যে আওয়ামী লীগ নেতারা কি বলছে, আসলে এই আওয়ামী লীগের যারা এই ওয়ার্ড পর্যায়ের নেতারা এবং যারা আওয়ামী লীগের নির্বাচিত কাউন্সিলর এবং যারা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা, তাদের বক্তব্যের ভাষাটা মোটামুটি সমাবেশের নামে, বিএনপি কর্মসূচির নামে তারা যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে, যেটি অতীতের ধারাবাহিকতায় দেখা গিয়েছে, তারা বলছে 2013 সালের উদাহরণ তারা টানছেন, তারা সেই 2014 5 জানুয়ারির নির্বাচন পরবর্তী এবং সেই বিষয়গুলো উদাহরণ
ধন্যবাদ। এবার অস্থিরতা শুরু হয়েছে মুরগির বাজারে। এক লাফে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম গিয়ে ঠেকেছে 220 টাকা থেকে 230 টাকা পর্যন্ত, আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 340 টাকায়। ডিমের ডজন প্রায় 150 ছুঁই ছুঁই। এছাড়া স্থিতিশীল রয়েছে সবজির দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইফতেকার রেজা। খাঁচা ছেড়ে বাইরে রাখা এই ব্রয়লারের দিকে এখন অপলক দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকা। কিনতে হলে দাম পড়বে কেজি প্রতি 230 থেকে 40 টাকা। তাই নিম্ন ও মধ্যবিত্তরা এখন শুধু দীর্ঘশ্বাস ছেড়ে মুরগির দাম শুনেই চলে যাওয়া। আমি এই যে ব্রয়লার মুরগি কিনলাম আপনার 230 টাকা করে ব্রয়লার, এই মুরগি ছিল মনে করেন এই 160 টাকা, 70 টাকা, 80 টাকা এরকম ছিল। মানুষের নিত্য প্রয়োজনীয় যেগুলো বিশেষ প্রয়োজন, মুরগি, মাছ, ডিম, এগুলো এখন প্রয়োজন, এগুলোকে তারা আস্তে আস্তে এগুলোকে প্রথম থেকে একটু কয়েকদিন আগে এটা বাড়ায় দেয় আর কি। সোনালী মুরগির দামও উঠেছে কেজি প্রতি 340 টাকা পর্যন্ত। কোনো কোনো দোকানে দাম নিয়ে আশঙ্কার কথাও জানান। এ মাসে এক তারিখ থেকে ফুট করে দাম 10 টাকা, 20 টাকা, 30 টাকা করে বাড়তেছে। মুরগির ডাবল ট্রিপল সেঞ্চুরিতে পিছিয়ে নেই মুরগির ডিমও। নতুন করে আর দাম না বাড়লেও প্রোটিনের এই অন্যতম উৎস রান্নাঘর পর্যন্ত নিতে ডজন প্রতি খরচ করতে হবে 145 থেকে 150 টাকা। ডিম দাম বেড়েই চলেছে। গত সপ্তাহে আসছিলাম আমরা, ডিম নিয়েছি আমরা, এই সাদা ডিমগুলো 42 টাকা নিয়েছি, আজকে এসে আবার 2 টাকা বেশি, 44 টাকা হয়ে গেছে। সাধারণ মানুষ এখন ভাতের উপর চাপ কমাতেই পারেন, অনেকে সেই চর্চা করছেন বহু আগে থেকেই। কেননা চালের বাজারে দাম কমার কোনো সুখবর দিতে পারলেন না বিক্রেতারা। সপ্তাহে কোনো দাম কমনে বাড়নি, আগের দামই আছে, আমরা আশা করি কমবে, এখন কমার কোনো লাইন নেই। চালের দাম কমছে কিন্তু বাজারে এসে দেখে এটা উল্টা। শীত শেষে বসন্ত এসে গেছে, তবু মৌসুম পাল্টালেও সবজির দামে খুব একটা উলটপালট হয়নি। আলাদা করে বললে বলতে হয় উস্তে বা করলার দামের কথা, এছাড়া অন্যান্য সবজির দাম নিয়ে খুব বেশি অভিযোগ নেই ক্রেতাদের। দাম বাড়ার কারণে হলো গরমের সবজিটা এখন নতুন আসতেছে, এখনো পরিপূর্ণ আসে না, এবিধে মানে আপনার হলো দামটা মানে একটু বেশি। রমজান মাসের বাকি ঢের, মান ভেদে ছোলার দামের পার্থক্য থাকলেও স্থিতিশীল রয়েছে এখন পর্যন্ত। বাজারে কিছুটা বেড়েছে চিনির সরবরাহ। প্রতি কেজি খোলা চিনির জন্য গুনতে হবে 115 টাকা। ছোলা প্রতি কেজিতে 1 টাকা 2 টাকা বাড়ছে গত সপ্তাহের তুলনায়। চিনির দামটা একটু বাড়ছে, বেশি না দাও, আগে 112 টাকা বিক্রি করতাম, এখন 115 টাকা বিক্রি করতে হয় আর কি। কোন একটা অনুষ্ঠান আসার আগে দেখা যাচ্ছে তারা আগেই এক দেড় মাস আগে জিনিসের দাম বাড়ায় দিচ্ছে, এটা মনে হয় একদম মনে হয় যে সিন্ডিকেটের কারণে মনে হয় এগুলো হচ্ছে। মাংসের মধ্যে গরু কেজি প্রতি 700 ও খাসি 1100 টাকায় বিক্রি হচ্ছে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। নোয়াখালীর ভাসানচরে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাপান, চীন, ফ্রান্স ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতরা। সকাল 9:30 হেলিকপ্টার যোগে তারা ভাসানচরে পৌঁছান। তাদের সাথে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব। এছাড়া জাতিসংঘের দূত রয়েছেন তাদের সঙ্গে। এ সময় ভাসানচরে অবস্থিত রোহিঙ্গাদের নানা বিষয়ে খোঁজ খবর নেন রাষ্ট্রদূতরা। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের অবকাঠামো পুনর্নির্মাণে বাংলাদেশ শ্রমিক পাঠাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সকালে বাংলাদেশ প্রাণী সম্পদ খাত সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সাংবাদিকদের এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তুরস্ককে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে উদ্ধার কাজে সহায়তার জন্য যে দলগুলো তুরস্কে আছে তাদের আরও কিছু সময় সেখানে রাখার অনুরোধ জানিয়েছে দেশটি। এ ব্যাপারে সম্মতি জানিয়েছে বাংলাদেশ। এছাড়াও ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত 25 বাংলাদেশি শিক্ষার্থীকে অর্থসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বলেছি তোমরা যদি বাড়িঘর বানাতে চাও, লেবার দরকার হয়, আমাদের লেবার আমরা দিতে রাজি আছি তোমাদের। তো তারা বলছে যে দে উইল লুক ইন টু ইট, হ্যাঁ বলে নাই কীভাবে। আর তাদের অবশ্য কনস্ট্রাকশনের লোক আছে,
নাই, এখন অন্য নিয়ে কিছু আলাপ নাই। তারা আমাদের খুব প্রশংসা করেছে যে রাইট টাইম আমার লোকগুলো গেছে, আর বলছিল যে তোমার লোকগুলো আরও কিছুদিন থাকতে পারে কিনা, মাননীয় প্রধানমন্ত্রী ওদের এক্সটেনশন করেছেন, থাকবে ওখানে কিছুদিন ওই স্কোয়ার্ডস এবং ডাক্তাররা। চুরির দোষারোপ করায় কুষ্টিয়ার খোকসার বি মির্জাপুর গ্রামে মনোয়ারা বেগম নামের এক গৃহকর্তীকে নিজ ঘরে ঢুকে গলায় বৈদ্যুতিক তার এবং ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনা এলাকাবাসী ওই গৃহকর্তীর নিজ ঘর থেকে জেহাদ নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ বলছে হত্যার কথা স্বীকার করেছে জেহাদ নামের ওই যুবক। দিনে দুপুরে ঘরে ঢুকে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক, আর দোষীদের সর্বোচ্চ শাস্তি চায় পরিবার। কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। গত তিন মাস আগে খোকসার বি মির্জাপুর গ্রামে এক প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনায় জিহাদ নামের এক যুবককে দোষারোপ করে গৃহকর্তী মনোয়ারা বেগম। এর জের ধরেই গতকাল বিকেলে জিহাদ নামে ওই যুবক গলায় বৈদ্যুতিক তার ও ওড়না পেঁচিয়ে নিজ ঘরে ঢুকে গৃহকর্তী মনোয়ারা বেগমকে হত্যা করে। এ ঘটনায় মনোয়ারা বেগমের নিজ ঘর থেকে জিহাদ নামে ওই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। আমরা মনে করেছি কারেন্টের শর্ট লাগেছে, তখন শর্ট লাগার কথা বলি আমরা বলতেছি ধরিস না, আমি বলতেছি ধরিস না, কারণ না শর্ট নাই, তাই বলি আমরা মেডিকেলে নিয়ে যাই। আর আমি গালে হাত দিয়ে দেখি কি ই নাই, নিঃশ্বাস নাই। এই রুমের ভিতরে সে একাই ছিল, ভিতরে আছে কিন্তু দরজা লাগানো ছিল, ভিতরে সেই দরজা লাগাইয়া আলমারির এখানে বসেছিল। লাত্তি দিয়ে বা যে কোনো ই দিয়ে ভাঙা হয়েছে, ভাঙার পরে প্রথমত কেউ রুমে ঢোকে না, কারণ রুমটা অন্ধকার, সবাই বলে যে হয়তো যদি অস্ত্র মস্ত্র থাকে। দিনে দুপুরে নিজ ঘরে ঢুকে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় বাকরুদ্ধ পরিবার। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চায় তারা। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামির উপযুক্ত শাস্তি আমি দাবি করতেছি। ওকে আমি জিজ্ঞাসা করলাম যে তোর সাথে আর কে ছিল, কেউ না, দুইজন লোক দেখলাম পালা গেছে। আমি বললাম ওই দুইজন কে, আমি চিনি না। তাহলে তুই ঘরের মধ্যে আটকা থাকলি কেন? তখন আর সে কথা বলে না। ওকে জিজ্ঞাসা করলেই ও বলবে যে কারা ছিল, কারা গেল, দুইটা লোক গেল দেখলো, আর ঘরের ভিতরে কেন থাকলো, তাকে যদি আইনে যদি তাকে ই করে চাপাচাপি করে এটা বাড়িয়ে যাবে। আর পুলিশ বলছে এই হত্যাকাণ্ডের ঘটনায় জিহাদ নামে এক যুবককে আটক করা হয়েছে। হত্যার বিষয়টি স্বীকারও করেছে আটক ওই যুবক। জিহাদ আমাদের কাছে এটাই স্বীকার করেছে, আর যেহেতু সে নিজেই স্বীকার করছে যে আমি নিজেই এই ঘটনাটি ঘটিয়েছি এবং কারণ সম্পর্কেও সে বলেছে, সুতরাং অন্য কোনো কিছু মিসিং হওয়ার সম্ভাবনা তো এখানে আমরা দেখি না। নিজ ঘরে গৃহকর্তীর হত্যাকাণ্ডের ঘটনায় আটক জিহাদ ছাড়াও আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখার দাবি পরিবারের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। লক্ষ্মীপুরে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে রিয়াজ হোসেন নামে এক ফার্নিচার কারিগরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার মান্দারি এলাকার একটি ভবন থেকে হাত পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায় গত মঙ্গলবার রাতে দোকান থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। বৃহস্পতিবার বেলা 11:30 দিকে রিয়াজের মোবাইল ফোন থেকেই অপহরণকারীরা কল দিয়ে তার পরিবারের কাছে 5,00,000 টাকা মুক্তিপণ দাবি করে। নিহতের মায়ের অভিযোগ পেয়ে তদন্ত শুরু হলে গভীর রাতে তদন্তের নামলে রিয়াজের মরদেহ পায় পুলিশ। ভেকু দিয়ে ফসলি জমির টপ সয়েল কাটা আইনত দণ্ডনীয় অপরাধ থাকলেও সাভারে এই নিয়ম মানা হচ্ছে না। সাভারের আশুলিয়ায় মাটি খেকুড়া প্রায় 20-30 ফিট গভীর করে ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে ইট ভাটায়। এতে একদিকে যেমন জমিতে ফসল উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে আশঙ্কাজনক হারে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। শাহিনুর রহমান শাহিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই এক গৃহিণী ধানের চারা উঠাচ্ছেন রোপণ করার জন্য, তার পাশেই প্রকাশ্যে ভেকু দিয়ে মাটি খেকোরা কাটছেন ফসলি জমির মাটি, তাও আবার 20-30 ফুট গভীর করে। মাটি কেটে ভরা হচ্ছে ড্রাম ট্রাকে, এগুলো যাচ্ছে আশুলিয়ার বিভিন্ন ইটভাটায়। হরহামেশায় সাভার উপজেলার আশুলিয়ার শিউলিয়া এলাকায় এ দৃশ্য দেখা যায়। একটা খেত মনে করেন দর করে 20 ফুট, ওই 20 ফুটের মধ্যে আর একটা খেত ভেঙে পড়ে নিরুপায় আমাকে বাধ্যগত বেচন লাগে। 150-200 মন দান হয় অনেক, আমার যে নিজের জায়গা ছিল অনেক, কত জায়গা বিক্রি করে ফেলছি, এটুকু আমাদের অনেক ক্ষতি।
আশুলিয়ার শিমুলিয়ার রাঙামাটি গাজীখালী ঋষিপাড়া ও নৌহাটি এলাকার ফসলি জমির মাটি কাটা হচ্ছে দেদারসে আর এসব ফেলা হচ্ছে আশপাশের ইটভাটাগুলোতে বর্ষা মৌসুম শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয় এখানকার মাটি খেকোতের তাণ্ডব ব্যবসা করলে তো ঠিক ঠিক আছে বস আমরা মুরক্ষ লোক আমরা কি কমো আমি ও ভাই আসলাম আমি হলো কামলা আমারটা কাইটে নিয়ে দেবেছে গা অন্যটা ভেঙে তো পড়ে দেব গা এই কারণে বিছালেছে আমার ক্ষেত থাকলে তো কি এটা তো কি দেবে না ঠিক আছে সে ক্লাস না হে সেও আছে মিমো আছে তারপরে এই এলাকায় তো আরো কয়েকজন আছে ফসলি জমি রক্ষার জন্য এখনই সরকারি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করেন সচেতন নাগরিক কমিটি আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে এই অপচেষ্টাগুলোকে এবং তাদের এই অপরাধগুলোকে যে কোনোভাবে প্রতিরোধ করে সাধারণ মানুষের শান্তি ফিরিয়ে আনবেন তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফসলি জমির মাটি খেকোদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন ফসলি জমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ আমরা বিভিন্ন সময় খবর পাওয়ার সাথে সাথে সেখানে অভিযান পরিচালনা করি ব্যবস্থা নিচ্ছি আমরা শিমুলিয়া তো ইতিমধ্যে অভিযান করেছি এরপরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব এভাবে প্রতিনিয়ত ফসলি জমির মাটি কাটা চলতে থাকলে একসময় চাষাবাদ করার জন্য কোনো জমি থাকবে না বলে আশঙ্কা সাভারবাসীর নিউজ ডেস্ক দেশ টিভি